হ্যালো বন্ধুরা, SHM বাংলায় আপনাকে স্বাগতম। অজানা কিছু রহস্য, অদ্ভুত কিছু ঘটনা, যার কোনো সমাধান দিতে পারেনি বিজ্ঞান। অমীমাংসিত কিছু রহস্য অমীমাংসিতই রয়ে যায় চিরকাল, কালের পর কাল আর যুগের পর যুগ, যুগ যুগান্তর ধরেই ঘটছে অনেক বিচিত্র ঘটনা স্বরূপ। এমনই কিছু অদ্ভুত আর রহস্যে ঘেরা ঘটনা নিয়েই আজকের পর্ব। তো রহস্য প্রেমীরা, চলুন শুরু করা যাক আজকের পর্ব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর সবার আগে এরকম অদ্ভুত রহস্যে ঘেরা ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। রহস্যে ঘেরা সৌভাগ্যপূর্ণ নাম। 1660 সালের 5 ডিসেম্বর ছিল সময়টা, ডুবারে একটা জাহাজ ডুবে যায়। সৌভাগ্যক্রমে একজন মানুষ বেঁচে যান, আর তার নাম ছিল হাগ উইলিয়ামস। এর পরের ঘটনাটি 1767 সালের, একই স্থানে সেবারও আরও একটি জাহাজ ডুবে যায়। মৃত্যু হয় জাহাজে থাকা 128 জনের মধ্যে 127 জনেরই। সৌভাগ্যক্রমে সেইবারেও বেঁচে যায় একজন, নাম হাগ উইলিয়ামস। পরবর্তীতে 1820 সালের 8ই আগস্ট টেমস নদীতে ডুবে যায় আরেকটি জাহাজ, এতেও বরাবরের মতো বেঁচে যায় একজন, তার নামও ছিল হাগ উইলিয়ামস। শেষ ঘটনাটি 1940 সালের 10 জুলাইয়ের, একটি ব্রিটিশ ট্রলার জার্মান ঘোলার আঘাতে ধ্বংস হয়ে যায়। ওই ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি বেঁচে যায়, তারা ছিল সম্পর্কে চাচা ভাতিজা, আর তাদের নাম আন্দাজ করে নিন, ঠিকই ধরেছেন, 2 জনেরই নাম ছিল হাগ উইলিয়ামস। সময় ভ্রমণকারী। ঘটনাটি 2003 সালে যুক্তরাষ্ট্রে ঘটেছিল। শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কার্লসিন নামের একজন ব্যক্তিকে আটক করে FBI। তিনি শেয়ার বাজারে 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করেন এবং তার আয় মাত্র $800 থেকে $350 মিলিয়ন পৌঁছায়। FBI-র হাতে আটক হওয়ার পর অ্যান্ড্রু দাবি করেন তিনি একজন সময় ভ্রমণকারী। 2256 সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারী যানের মাধ্যমে 2003 সালে পৌঁছেছেন, তাই তিনি অতীত থেকে তত্ত্ব পান। অবশ্য অ্যান্ড্রুর এ বক্তব্য মার্কিন আদালত মেনে নেয়নি, আদালতের রায় অনুযায়ী জেল হয় তার। কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারির জেল থেকে বেমালুম হাওয়া হয়ে যায় এই সময় ভ্রমণকারী। বৃষ্টি মানব। ঘটনাটি 1983 সালের। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার স্ট্রাউটসবার্গ নিবাসী ডন ডেকারের দাদা সম্প্রীতি মারা যান এবং তার শেষকৃত্য অনুষ্ঠান শেষ করে ডন বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেয়াল জুড়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে, অথচ বাড়ির ছাদ বা দেয়ালে কোনো পানির পাইপের সংযোগ ছিল না। সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন। পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছের একটি পিৎজা রেস্টুরেন্টে। অবাক করা বিষয়, ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায়। ডনের বন্ধু ও পুলিশ আরও অবাক হয়, তারা দেখতে পায় যখন ডন রেস্টুরেন্টে প্রবেশ করল তখন রেস্টুরেন্টের ছাদ ও দেয়াল জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। এ ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেনি বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আর আজকের পর্বের কোন ঘটনাটি আপনাদের অদ্ভুত লেগেছে তা জানাতে ভুলবেন না। কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে পাঠিয়ে দিন প্রিয়জনদের কাছে।
পরবর্তী ভিডিওর জন্য আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাকে আরও উৎসাহ দেবে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।